আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা করল। লিখতে বসে দেখি কি লিখব ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো? তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি কেন এমন করো? তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোড় করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কি সব যেন বলছো, দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা কি রূপাকে আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারাদিন পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি, যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি? এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না। বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিস ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিস ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যাই না। আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ থাকার তো কথাও নয়।